বামপন্থীরা কমিউনিস্ট পার্টির লোকেরা নিজেরা দুর্গাপুজোকে বলতো শারদ উৎসব, তাদের পার্টির যারা হোল টাইমার পার্টি মেম্বার কেউ পুষ্পাঞ্জলিতে থাকতেন না। তারা এমনিতেই তাদের আদর্শের উপরে বলতেন ধর্ম হচ্ছে আফিং, আফিংয়ের যেমন নেশা ধর্ম একটা নেশা। সোজা মোদ্দা কথায় বললে বলা যায় নাস্তিকতাকে তারা সমর্থন করেন। তাদের বাড়ির কেউ দেহ রাখলে আপনারা দেখবেন তাদের স্মরণ সভা হয়, আমাদের মতো শান্ত শান্তি আমাদের অন্যান্যদের হিন্দু ধর্মে যারা আছে বা অন্য যারা আছে হয় না। তা তারাও কখনো কালী পুজোর সময়, ছট পুজো, জগদ্ধাত্রী পুজোর সময়, আদিবাসী গোর্খাদের এই উৎসবের সময় কোনো শাসন করে বিধানসভা তৈরি হওয়া থেকে অদ্যাবধি তৃণমূল কংগ্রেসও করেনি 2020 পর্যন্ত। এবারে আমরা বলেছিলাম 12 তারিখের পরে, যেটা 18-তে শেষ করছেন 30-এ করতেন। 12 তারিখে অষ্টমীর দিন জগদ্ধাত্রী পুজো, সেদিন শেষ হাউস রেখেছে, কি বলবেন? আপনার কালী পুজোর পরে তিন দিন ধরে সমস্ত ডুয়ার্সে, তরাইতে, পুরুলিয়া, বাঁকুড়াতে আদিবাসীদের বাড়িতে উৎসব হয়, গোয়াল পুজো হয়, গরু ফুটান হয়, তিন দিন ধরে করতে হয়, গোয়াল পরিষ্কার হয়, ওই দিন গোয়ালে উপর থেকে ভগবান আসেন, কুর্মী সমাজ করে, এ তো কোনো নীতি না মেনে এসব করা হয়েছে। এবার বাকিটা বুঝে নেন, কে কাকে কোন ধর্মকে মর্যাদা দেয়, কোন সংস্কৃতিকে অমর্যাদা করে, এগুলো আমার মুখ থেকে না শোনাই ভালো। কিন্তু যেটা ওনারা এবারে করেছেন আমরা সমর্থন করি না। প্রথমে ভার্বাল রিকোয়েস্ট ছিল, পরে লিখিত রিকোয়েস্ট হয়েছে, সবটা রিজেক্ট করেছেন। পারেন ওরা করতে, কারণ সরকার ক্যাবিনেট ঠিক করে ডেট, আর রাজ্যপাল মহোদয় সমন করে, আর অধ্যক্ষ মহোদয় আয়োজন করে, এইটা সিস্টেম। সরকার চেয়েছে তাই হয়েছে, এটা নিয়ে তো আমাদের বলার জায়গা নেই, মানে আমরা তো সমাধান করতে পারবো না। কিন্তু আমরা সবাই মিলে ঠিক করেছি, আমাদের 68 জন সদস্য আজকে এসেছিলেন, মনোজরাও গোয়াতে গেছেন পরিবার নিয়ে, আর শিরূপা মিত্র চৌধুরী উড়িষ্যাতে টিমে গেছেন, আদিবাসী ধর্ষণ হয়েছে মহিলা ওখানে সেন্ট্রাল টিমে, বাকি সবাই বসে আমরা ঠিক করেছি যে উৎসবে মানুষের সঙ্গে থাকব আর নিজেরা উৎসব পালন করব। আমি এগুলো কিছু বলবো না, আমি এগুলো কোনো মন্তব্য করব না। এ ব্যাপারে আমাদের রাজ্য সভাপতি সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার বলেছেন, পার্টির প্রধান মুখপাত্র সমীক ভট্টাচার্য বলেছেন, আমি বিজেপি কর্মী, তাদের কথাই আমার কথা। আর যদি ব্যক্তিগতভাবে একজন বিজেপি কর্মী, বিজেপি বিধায়ক হিসেবে আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো যিনি কালকে আগরতলায় জয়েন করেছেন এই নামে কোনো ব্যক্তি 2রা মে থেকে গতকাল সকাল পর্যন্ত বিজেপি পশ্চিমবাংলায় করেছেন কিনা আমার অন্তত জানা নেই। কিন্তু 2রা মে থেকে এই নামের কেউ, যখন 55 জন বিজেপি কর্মী হত্যা হচ্ছে, 1 লক্ষ বিজেপি কর্মী ঘর ছাড়া হচ্ছে, যখন ডোমজুড়ের, জগদীশপুরের গোবিন্দবাবুরা মিথ্যা মামলায় জেলে যাচ্ছে, এই নামে কোনো লোককে আমি বিজেপি করতে দেখিনি।